হ্যালো বিয়র, সালাম আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? বন্ধুরা আজ দেখাবো কিভাবে আপনি ফ্রিতে আনলিমিটেড রিচার্জ করতে পারবেন সেগুলো। তা বন্ধুরা, এই রিচার্জটা করার জন্য আপনাকে প্রথম একটা প্লে স্টোর থেকে সফটওয়্যার ডাউনলোড করবেন। বন্ধুরা, এই রিচার্জটা আপনি যে কোনো কান্ট্রি থেকে নিতে পারবেন, যে কোনো নাম্বারে নিতে পারবেন। তার জন্য আপনাকে একটু অবশ্যই অ্যান্ড্রয়েড ফোন থাকতে হবে। আমরা সর্বপ্রথম প্লে স্টোর যাবো, প্লে স্টোরে একটা সফটওয়্যার ডাউনলোড করবো। বন্ধুরা, কোনো কাজ করা ছাড়াই কিন্তু আপনি রিচার্জ নিতে পারবেন। সর্বপ্রথম প্লে স্টোরে আসবো, প্লে স্টোরে এসে ক্লিক দিব। হ্যাঁ, সরাসরি প্লে স্টোরে এসে আপনি সার্চ দিবেন ভিওডিআই, ভি সরি বাংলা ভিওডিআই, জাস্ট বডি লিখে সার্চ দিন, দেখুন চলে আসবে। তো বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখুন। হ্যাঁ, একটু লোডিং হইতেছে। তো বন্ধুরা এই দেখুন চলে আসছে সর্বপ্রথম যে অ্যাপসটা বডি, এইটা তো আমার অলরেডি ইনস্টল করা আছে। বন্ধুরা, নতুন একটি অ্যাপস 100,000 অলরেডি ইনস্টল হয়ে গেছে। তো আমি এখন সরাসরি ওপেন করব। দেখুন, ওপেনে ক্লিক দিলাম। ওপেন করার পরে আপনাদের যে কাজটা সেটা হচ্ছে আপনি একটি মোবাইল নাম্বার দিবেন, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে যে কাজটা সেটা একটু করতে হবে। তো এর জন্য আপনারা সর্বপ্রথম রেজিস্ট্রেশন করে নেবেন। আপনার যে দেশ, যে দেশে থাকবেন সেই দেশের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পরে আপনার নিজেই একটা নাম দিবেন, জাস্ট আপনার একটা খুশি মতো নাম দেবেন। নাম খুশি দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক দেবেন। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনার কাছে একটা রিফার কোড চাইবে। তো এই রিফার কোডটা আপনি যেটা দিবেন সেটা আমি দেখাই দিচ্ছি কোনটা দিবেন। অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নিতে পারবেন। এই কোডটা না দিলে টাকা পাবেন না। এই যে অ্যান্ড্রয়েড 236, আমি জাস্ট এই কোডটা আপনাদের দিয়ে দেবো, এই জায়গা থেকে আপনারা রিচার্জ করে নেবেন। তো বন্ধুরা, আসলে আর কি রিচার্জ হয় কি না সেগুলো আমি আপনাদের দেখাবো। তো একটু ধৈর্য ধরে দেখুন। তো এটা হচ্ছে আমার অলরেডি ইনস্টল করা আছে। আমি একবার পেমেন্ট নিছি, আর একবার ও 147 কয়েন অলরেডি হয়ে গেছে, আর কিছু কয়েন আলে নিতে পারবো। জাস্ট কিছু সময় আগে আমি এটা করেছি, 10:39 AM আমি এটা রানিং করছি। আজকে এখন বাজে 12:19, জাস্ট 2 ঘন্টার ভিতরে আমি 20 টাকা রিচার্জ নিয়েছি এবং 147 কেটে হয়ে গেছে। তো বন্ধুরা, আসলে রিচার্জ হয় কিনা সেটাও আমি দেখাবো। তার জন্য এই যে উপরে যে 147 কয়েন আছে এটা ক্লিক দেন। এটা ক্লিক দেওয়ার পর আমি রিচার্জ অপশনটা দেখাবো। 147 কয়েনে ক্লিক দেওয়ার পরে আপনার অটোমেটিক কয়েন বাড়তে থাকবে। এরপরে সে রিডিমে ক্লিক দেন। রিডিমে ক্লিক দেওয়ার পরে আপনাকে কয়েন দেখাবে। এই দেখেন রিচার্জ মাই মোবাইল, এটা কয়েন দেখাবে। আপনি এই জায়গা থেকে, হ্যাঁ, রিচার্জ মাই মোবাইলে ক্লিক দিবেন। রিচার্জ মাই মোবাইলে ক্লিক দেওয়ার পরে আপনাকে অটোমেটিক রিচার্জ নাওতে ক্লিক দেন। দেন রিচার্জ নাওতে ক্লিক, সরি আমার আসলে MB অতটা নাই, 273 কয়েন হলে আপনি নিতে পারবেন। তো দেখুন, আমি দেখাই দিচ্ছি আপনাদের বিস্তারিতভাবে। একটু ধৈর্য ধরে একটু সময় করে দেখুন, কষ্ট হলেও। এরপরে আপনি যে কোনো একটা আইকন সিলেক্ট করবেন, আপনার যে কান্ট্রিতে থাকবেন সেই কান্ট্রির সিগনারি আসবে। আমি জাস্ট দেখুন একটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে একটু সময় নেবে। সময় নেওয়ার পরে দেখুন বন্ধুরা, 20 টাকা, 25 টাকা, 1,000 টাকা পর্যন্ত রিচার্জ দিতে পারবেন। তো জাস্ট আপনি ক্লিক দিয়ে আপনি যেভাবে করবেন এগুলো আশা করি আপনারা পারবেন। তা আমি আসলে রিচার্জ নিচ্ছি সেইটা একটু দেখাই আপনাদের। এই যে হিস্টোরিতে ক্লিক দেন, হিস্টোরিতে ক্লিক দিলে আপনার রিচার্জের অপশনটা চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন 20 BDT রিচার্জ মারছে মোবাইল। এত এই দেখেন 11:05 AM, 12/26/12/2016, আর 26 তারিখ আমি 10 টাকা এত জন্য করছিলাম। আর এই যে 26 তারিখ 11:05 আমি অলরেডি রিচার্জটা নিয়ে নিছি 20 টাকা। এরপর দেখুন আবার 147 কয়েন্ট আছে, এটা আমি নিতে পারবো। তো আমি এখন নিব না। তো বন্ধুরা, একটি কথা সবসময় মনে রাখতে হবে, অ্যান্ড্রয়েড 236 যে কোডটা আছে সব বড় হাতে দিবেন। এটা না দিলে কিন্তু আপনি রিচার্জ নিতে পারবেন। তো এটা আমি আপনাদের দিয়ে দেবো, এটা অবশ্যই দিয়ে করে নেবেন। আশা করি আপনারা পারবেন না। যে কোনো সমস্যা, যে কোনো সমস্যা হলে কমেন্ট করুন। কমেন্ট করলে 100% উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদের ফুলভাবে বুঝাই দেবো ইনশাল্লাহ।